ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় শেষ হয়ে গেছে জ্বালানি। অর্ডার দেওয়া হয়নি নতুন কোনো চালান। দেশটিতে থাকা 1100 টন পেট্রোল ও 7,500 টন ডিজেলে একদিনও চলা সম্ভবপর নয়, এমনটা তথ্য জানিয়েছে সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন ট্রেড ইউনিয়ন সিপিসি। ঋণ খেলাপি দেশে পরিণত হওয়ার পর থেকে শঙ্কা ছিল আগামী দিনগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে শ্রীলঙ্কার। প্রয়োজনীয় পণ্য আমদানির মতো অর্থ নেই, জ্বালানির মজুদ এমন পর্যায়ে পৌঁছেছে যে তা একদিনের জন্য যথেষ্ট নয়। কর্তৃপক্ষ বলছে দেশে থাকা 1100 টন পেট্রোল আর 7,500 টন ডিজেলে চলবে না একদিনও। চালানের জন্য অর্থ পরিশোধে আন্তর্জাতিক গ্যারান্টির শর্ত পূরণ করতে না পারায় মুখ ফিরিয়ে নিয়েছে জ্বালানি কোম্পানিগুলো। ফলে গত 23 জুন আসার কথা থাকলেও চালান আটকে দেয় কোম্পানিগুলো। এমন অবস্থায় অসহায় আত্মসমর্পণ দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। নতুন করে জ্বালানি সরবরাহকারী খুঁজে পেতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে, 700 মিলিয়নের বেশি দেনা বিভিন্ন জায়গায়। আগাম অর্থ ছাড়া তাই কেউ জ্বালানি দিতে রাজি হচ্ছে না, জানা নেই এ সংকট কিভাবে কাটবে। ঋণ খেলাপি দেশে পরিণত হওয়ায় এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো শ্রীলঙ্কাকে কালো তালিকাভুক্ত করেছে। অর্থনৈতিক অবস্থা এতটাই করুণ যে কলম্বোই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরকারি চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দামও আকাশচুম্বী, ফলে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে তিন বেলা খাবার জোটাতে। রাখি জেসমিন, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।